করব হবে প্যান্ডেলে আর বুঝে নিতে হবে একটু অ্যাঙ্গেলে কথাটা বুঝতে পারছেন অল্প একটু অ্যাঙ্গেলে দেখতে হবে যেই মানুষটা 40টা বছর ধরে কোরআনের খেদমত করল যার বক্তব্য শুনে মানুষগুলো পঙ্গপালের মতো সিলেটের মাটিতে কক্সবাজারের মাটিতে সারা বাংলাদেশের 64টা শুধু জেলা না সারা পৃথিবীর অন্তত প্রায় 50টি দেশে যার বিচরণ হয়েছে যেই মানুষটা কোরআনের দাওয়াত দিলে পরে মানুষরা মিথ্যা দিন বাতিল করে দিয়ে সত্য দিন ইসলাম গ্রহণ করতে বাধ্য হয় ওই মানুষটাকে আজ জেনাকার বানানো হয়েছে ওই মানুষটা আজ ধ্বংস হয়ে গেছে আমার প্রিয় ভাইরা শুনে না ওনার আলোচনা ওনার আলোচনা চলবে না ওনার আলোচনাকে থামিয়ে দেওয়ার জন্য কত নাটক কত অভিনয় কত কি হলো আল্লাহ পাক তো ভালো করে জানেন যারা এই দিনের দাওয়াত দিতে আসে তাদেরকেই ওরা বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক দেখলেন সমাজে যেহেতু সে দাওয়াত দিতে পারতেছে না এই দাওয়াতের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে দাওয়াতদার কে দিবে মানুষগুলো তো অন্ধকারের মধ্যে পুঞ্জলপদ অন্ধকারে ডুবে ডুবে মরবে মরতে দেরি হবে জাহান্নাম যেতে দেরি হবে না অতএব এই পথটাকে রোধ করা যাবে না এই দিনের দাওয়াতটাকে রানিং রাখতে হবে এই জন্য রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন বাংলার মাটিতে আরেকজন কোরআনের পাখিকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন তিনি অন্য ভিন্ন আর কেউ না আল্লামা তারিক মানুভার ভাই এসে গেছে আল্লাহর বান্দা দাওয়াত দেওয়া শুরু করে দিলেন যখন সকরিয়া সাহার মিলে আর ঢুকতে পারে না তখন বিভিন্ন ভাবে বাধা শুরু হয়ে গেল না উনার তার চলবে না তার চলবে তা কারটা রাম রাম হরে কৃষ্ণ চলবে নাকি ওনার তার চলতে দেওয়া হবে না উনি গোড়া গোড়া শুরু করলেন মানুষগুলো একাতারে কাতার বদ্ধ হয়ে গেল আপনাদের কক্সবাজারে যদিও প্রোগ্রাম ওনার সঙ্গে না যদি করে থাকি প্রায় 30টার উপরে প্রোগ্রাম করেছি আমার ভাইরা এই কোরআনের পাখিটাকে ব্যান করার জন্য ষড়যন্ত্র হয়েছে ঠিক কিনা না ওনার তাওয়ার চলবে না আল্লাহ পাক দেখলেন এরা তো শুধু নবী রসুলের বিরোধিতা করে খ্যাত হয় নাই এরা তো দেখি নবী রসুলদের ওয়ারিস আলেমদেরও বিরোধিতা করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আর একজন কোরআনের পাখিকে পাঠিয়ে দিল রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলে এরপরে জমিনের মধ্যে চলে আসলেন আবার আল্লাহ তাআলার নির্দেশ কোরআনের আয়াতের দাওয়াত গুলো মানুষের কাছে কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহ আল আমিন ভাইকে আমার আল্লাহ পাঠিয়েছে আরে ভাই পূর্বের কোরআনের পাখিটা তার কণ্ঠটা এবং এর কণ্ঠ একবার হুবহু মিল কথা বলে না কেন কেউ যদি একটু অডিও আলোচনা শুনে বুঝতে পারবে এটা যেন কোরআনের পাখিটার কণ্ঠে তেলাওয়াত শুনতেছি কথা বলছে না কেন যেই কণ্ঠটাকে থামানোর জন্য যেই কণ্ঠটাকে থামিয়ে দেওয়ার জন্য এত কিছু করা হলো রে ওই কণ্ঠ আবার এই বাংলাদেশে দাওয়াত দেয় না আর ওনার তাও চলবে না তার চলবে না কার দা রব্বুল আলামিন দেখলে একের পর এক নবীদেরকে যেমন এরা হত্যা করেছে ষড়যন্ত্র করেছে গ্রেফতার করেছে অপবাদ চাপিয়ে দিয়েছে ঠিক ওইভাবে আলেমদের উপরে একই সিস্টেমে একই কৌশলে একই কর্মসূচিতে ওই জামানাগুলোতে আজ থেকে 600 বছর আগে নবী রসুলদের বিরোধিতা করছিল যারা আজও এই দেশ জনপদে সারা পৃথিবীর প্রাঙ্গণে আলেমদের বিরোধিতা করছে ঠিক তারা আর ওনার তার চলবে না তার চলবে কার রব্বুল আলামিন দেখলেন না এখন তো দেখি এরা শুধু কোরআনের বিরোধিতা করে শুধু আলেমদের বিরোধিতা করে দিনের বিরোধিতা করে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আর এক সিদ্ধান্ত নিলেন
কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাইকে পাঠিয়ে দিল। উনি চলে আসলেন, উনি আসার পরে মানুষগুলোকে বোঝালেন আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, পারা নাম্বার, ব্যাখ্যা বিশ্লেষণ, শব্দের অর্থ, সারি নজর, প্রেক্ষাপট, টিপটিপুনি, সদ্য গোষ্ঠী নাম পর টুইস্ট গ্রুপ টাইট যা আছে সবকিছু যখন বলা শুরু করে দিলেন, তখন জালেমরা চেষ্টা করলো, চিন্তা করলো, দেখি তো ওদের সেও তো দেখিয়ে তো প্রকাশ্য দলিল দিয়ে দেয়, একে আর রাখা যাবে না। এখন আল্লাহর বান্দা কই কথা বলে না কেন? আরো জোরে, কোথায়? বিনা দোষে জেলখানাতে আমির হামজা বন্দি, বাসা থেকে তুলে এনে, রাস্তা থেকে তুলে এনে, রিসোর্ট থেকে তুলে এনে, ওরা করছে ফন্দি, বিনা দোষে জেলখানাতে আলেমরা আজ বন্দি। মামলা দিল হত্যার চেষ্টা, আমরা কে হত্যা জানি না, কাকে যে কে মার্ডার করছে তাকেও আমরা চিনি না। দেশের যত মিথ্যু গাছে ওরা সবাই সাক্ষী, বিনা দোষে জেলখানাতে আলেমরা আজ বন্দি। রাস্তা থেকে তুলে এনে ওরা করছে ফন্দি, বিনা দোষে জেলখানাতে আলেমরা আজ বন্দি। কোরআন হাদিসের কর্মীরা করেনি কোনো অন্যায়, কাফের মোরতাদেই দুনিয়ায় নতুন করে আইন সাজায়, কোরআনের আলো নিভাতে ওরা করছে ফন্দি, বিনা দোষে জেলখানাতে আলেমরা আজ বন্দি। কথা বলেন ঠিক কিনা? আমির হামজার অপরাধটা কি জাতি আজ জানতে চায়? কথা বলে না কেন? মিজানুর রহমান আজহারি ভাই যে বাংলাদেশে থাকতে পারে না, অপরাধটা কি তার জাতি জানতে চায়? কথা বলেন ঠিক কিনা? এরপরে মুফতি ইব্রাহিম সাহেব একজন হাদিসের সুখ্যাতি একজন ব্যক্তিত্ব, উনি এখনো জেলখানায়, ওনার অপরাধটা কি জাতি জানতে চায়? যদি উচিত কথা কই পিঠির উপর দিয়ে যাবে মই, আর খাইতে হবে জেলখানার পান্তার দই। একটু কই চলবে? তারা চলবে লিল্লাহ তাকবীর, আল্লাহ কবুল করুক। এই জালেমদের সামনে সত্য কথাটা বলাই পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ। কথা বলেন কথা ঠিক কিনা? জিহাদ কাকে বলে? মিথ্যাবাদী জালেমদের সামনে দাঁড়িয়ে সত্য কথাটা গলা উঁচু করে বুক টান টান করে বলবে, যারা হক বাস্তব ফরজ জিহাদের আমল নামা আমলে লিখিত পাবে তারা। কথা বলেন কথা ঠিক কিনা? কিন্তু থাকাই লাগবে ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে বোঝা গেল আলেমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র গুলো হয়, দিনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়, ইসলামের বিরোধিতা গুলো যে হয়, এগুলো নতুন কোন কাজ নয়, এগুলো বহু পুরানা ষড়যন্ত্র। আমার আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের ছোট্ট একটি সুরার মধ্যে তা পরিষ্কার করে দিয়েছে, জোরে কর আল্লাহু আকবার। এই কেবল আলোচনায় ঢুকলাম, এর আগ পর্যন্ত সব ছিল শিরোনাম, কাফিরদেরকে কোন জায়গায় আল্লাহ এত বেশি গালিগালাজ করে নাই। মক্কায় তো কাফেরের কোনো অভাব ছিল না, মক্কায় আবু জাহেলের উপরে কি কোনো বড় কাফের ছিল? কথা বলে না কেন? মক্কায় কি আবু লাহাবের উপরে বড় কোনো আর কোনো লিডার ছিল? আবু লাহাবে ছিল সবচেয়ে ছোট্ট নেতা, অথচ এত বড় বড় সেলা সামুন্ডা থাকার পরেও, নেতা গোতা থাকার পরেও তাদের বিরুদ্ধে কোনো সুরা নাজিল হলো না,
শুধুমাত্র কেবলমাত্র এই ছোট্ট একটি নেতা এত নেতার হিসাবে পড়ে না নেতাদের ব্যাগ উবা অর্থাৎ স্যান্ডেল উবানল আর কোন হিসাব নাই মক্কায় আর কেউ হিসাব করত না আবু লাহাবের অথচ এদের কারো বিরুদ্ধে পূর্ণাঙ্গ সুরানাদি হলো না কিন্তু এই আবু লাহাবের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সুরানাদি হয়ে গেল এবং শুধু তাকেই শুধু যে গালিগালাজ করে ক্ষান্ত হয়েছে তা কিন্তু না ওকে গালিগালাজ করেছে ওর বউকে গালিগালাজ করা হয়েছে ওর বন্ধু বান্ধবকে গালিগালাজ করা হয়েছে ওর নেতা নেত্রী সেনা চামুন্ডা নাতি পতি যাহা ছিল ওর সাহায্য সহযোগী ওদের সকলকে আমার আল্লাহ গালিগালাজ করে সূরা নাযিল করেছে কেন করলো তাহলে বুঝতে হবে প্রিয় ভাইরা আমার কারণ হলো মক্কার যত বড় বড় কাফের হক না কেন ওরা যতটা ডাইরেক্ট বিশ্বনবীর বিরোধিতা করে নাই দূর থেকে তারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিরোধিতা করেছে তারা দূর থেকে কথার মাধ্যমে বিরোধিতা করেছে ষড়যন্ত্র করেছে কিন্তু এত ছোট নেতা এত পাতি নেতার বিরুদ্ধে সূরা নাযিল হওয়ার বিষয়টা কি বিষয় একটি আছে সেটি হলো এই আল্লাহ নবীর বাসা আর এই আবু লাহাবের বাসায় একটি মাত্র দেয়ালের এপিডোপিট ছিল যার কারণে এই আবু লাহাব যত বিরোধিতা করত বাইরের শত্রু সে ঘরের শত্রুর প্রভাবটা বেশি থাকে কথা বলেন ঠিক না বাইরের দেশের এখনই খ্রিস্টান গুলো যদি আমাদের সারা জীবন বিরোধিতা করে আমাদের কোন আপত্তি নাই কোন দুঃখ নাই কোন ব্যথা না পাবার কথা যখন আমার নিজের জাতি যখন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা আমার বিরোধিতা করে তখন বুঝতে হবে আমার ঘরের শত্রু আমার পিছনে লেগেছে কথা বলেন তো ঠিক কিনা আমার ভাইরা তাহলে ঘরের শত্রু হচ্ছে প্রধান শত্রু ঠিক কিনা জালেমদের হিসাব বাদ দিয়ে দিলাম যারা আমাদের ঘরের শত্রু এরা হচ্ছে প্রধান শত্রু আপনি কি জানেন একটা রড একটা দাবা কুড়াল কেন সে কুমারের কাছে আওয়াজ বেশি বেশি দেয় আপনি কি জানেন একটি কুড়াল ভাষণ দিচ্ছে বক্তব্য দিচ্ছে এ দুনিয়ার মানুষে আমার কোনো কষ্ট দুঃখ নাই যদি আমি রডকে অন্য কোন লাঠি বা কাঠ দিয়ে পিটানো হয় আমি বেশি কাঁদবো না আমার বেশি কষ্ট হয় না কিন্তু আমার নিজের জাতি রব আমি একজন রব আমার জাতি আমাকে যখন পিটায় তখন বেশি ব্যথা পায় তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন সবচেয়ে বেশি আমার বেদনা যন্ত্রণা অনুভব হয় এই জন্যই আমি কুড়াল কুমারের পিঠন খেয়ে বেশি কান্নাকাটি করি রডের বক্তব্য হচ্ছে লোহার বক্তব্য হচ্ছে আমাকে লাঠি দিয়া যদি মারানো হয় আমার কোন আপত্তি নাই আমাকে কাঠ দিয়ে যদি মারা হয় আমি তেমন বেশি কষ্ট পাবো না আমি তখনই সবচেয়ে বেশি কষ্ট পাই যখন আমি লোহা আর একজন লোহা আমার উপরে মারে কথা বলেন ঠিক কিনা আজকে যদি আলেমদের বিরোধিতা অন্য কেউ করত তাহলে মেনে নেওয়া যাইত কিন্তু যখন কোন আলেম হয় আলেমের বিরোধিতা করে এক সেকেন্ড তো সহ্য করার মত না কথা বলে ঠিক কি না সহ্য করার মত মনটা ভেঙে যায় মানসিক দুর্বলতা চলে আসে আমি দিনের দাওয়াত দিই অথচ অন্য কেউ ভুল ধরে না কেউ বিরোধিতা করে না কিন্তু আমার নিজের জাতি আলেমরা আমাকে অপমানিত লাঞ্ছিত নিগৃহীত করে অতএব আমি এই পথটা ছাড়বো নাকি ধরে থাকবো তখন এই সংশয়গুলো মনের ভিতরে বসবাস করে কথা বলে ঠিক কিনা এই ফালতু জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের সকল আলেম ভাইদেরকে মুক্ত রাখুন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাহলে আমার ভাইরা এই আবু লাহাবের উপরে শুধু এই কারণেই সূরাটা নাযিল হয় বিশ্বনবীর বাসা আর আবু লাহাবের বাসা মাত্র একটি দেয়াল ছিল ঠিক কিনা এই দেয়ালের ওই পারে হলো আবু লাহাবের বাসা
আর সামনের অংশটা এখনো বিশ্ব নবীর বাসা ঠিক কিনা আল্লাহর হাবিব ভালো করুক আর মন্দ করুক যা কিছু করুক না কেন আবু জাহেলরা খবর পাওয়া যাওয়ার আগে এই আবু লাহাব কিন্তু তার আগেই বিরোধিতা শুরু করে বাইরের মানুষ বিরোধিতা করলে সহ্য করা যায় কিন্তু পাশের বাসার মানুষ ধরেন আপনার বাসার পিছনের মানুষ আপনার যদি বিপদ হয় ও যদি না এসে ভিন্নতায় চলে যায় আপনার গিবত করে আপনার বিরোধিতা করে সহ্য করতে পারবেন না কারণ আপনি তখন ভাববেন আমার ডানে বামের মানুষগুলো আমার দুশমন আর যখন বাইরের মানুষ এসে বিরোধিতা করবে তখন এলাকার মানুষগুলো বুঝতে পারবে এটা আমাদের এলাকার মানুষের ক্ষতি করে ঠিক কি না এই সাধারণ বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে কথা বলেন ঠিক কি না তাফসীর ওয়াস বক্তব্য বহুত শুনেছেন আপনারা সাধারণ বিষয়গুলো আপনারা মাথায় রাখেন না যখন কোন আলেমকে নিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয় তখন এক একটা মুসলমানকে এক একটা হাতিয়ারের মতো ব্যবহার হতে হবে কথা বলেন কথা ঠিক কি না আমার ভাইয়েরা আপনারা জানেন না একজন খ্রিস্টান যে কাজ করে তার পুরো গোত্র সেটাকে সাপোর্ট করে দেয় কিন্তু আমরা এমন এক জাতি মুসলমান একটু যদি সমস্যা হয়ে দেয় তাহলে আমরা ওরে কামড় মারি ওরে কামড় মারি কিভাবে কে কারে ফেলায় দিতে পারে ঠিক না এই চিন্তা চেতনাটা আমরা চালাই আল্লাহ তাআলা এই খারাপ চিন্তা ধারণা থেকে এই জাতিকে নিরাপত্তা দান করুক আমিন আরো জোরে বলেন আমিন আর কোনটা ভালো কোনটা মন্দ এটাকে যাচাই বাছাই করবেন কোরআন আর হাদিস দ্বারা পাগড়ি টুপি পাঞ্জাবি দাড়ি লম্বা মুস এগুলো দিয়ে না কি দিয়ে দেখবেন কি দিয়ে দেখবেন কোরআন এবং হাদিস দিয়ে আপনারা দেখবেন একটা মূর্খ মানুষও যদি আপনাকে কোরআন একটা শুনিয়ে দিতে পারে একটা হাদিস যদি আপনাকে বলে দিতে পারে তাহলে সেটাই লাইট কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না মানে আলেম তো তাকেই বলা হয় যে জ্ঞান কোরআন আর হাদিসের উপরে রাখে ঠিক না যে রাখে তাকেই বলা হয় আলেম আর যে রাখে না তাকে কি বলা হয় জালেম তাকে কি বলা হয় জালেম বলা হয় ও তো আলেম না জালেমগিরি করবে মানুষের উপরে জুলুম করবে মানুষের বিবেকের বিরুদ্ধে সে কাজ করবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই আবু লাহাব এই জন্যই সবচেয়ে বেশি গালি শুনেছেন আল্লাহর হাবিব যদি দিনের দাওয়াত দেন তাহলে এই আবু লাহাব ভিতরে ভিতরে মানুষের কাছে বলে বেড়াতো আবু লাহাবের বক্তব্য ছিল মুহাম্মাদের কথা শোনা যাবে না যা কিছু বলুক এগুলো কিন্তু মেনে নেওয়া যাবে না ও আমার ভাতিজা হতে পারে অন্য কেউ বিরোধিতা না করলে কিন্তু আমি আবু লাহাব বিরোধিতা করি কারণ আমি তার নিকটে থাকি আমি তার সব বিষয় জানি একটা নিজের মানুষ যদি বলে যে আমি তার সঙ্গে থাকি সে এই পর্যায়ে চলাফেরা করে তার জীবন চরিত্র এই তার কথাবার্তার ভাব আদান প্রদানে নিজের মানুষ যদি ভিতরে ভিতরে বিরোধিতা করে যায় তাহলে বলেন তো মক্কার মানুষগুলো কি ওই মানুষের দাওয়াত আর নেয় মক্কার মানুষের একটাই বক্তব্য হলো নিজের ঘর আগে নিজে সামলা মুহাম্মদ এ মুহাম্মদ তোমার তো চাচা এ তো আপনার বিরোধিতা করে আমরা তো দিন অবশ্যই গ্রহণ করতাম কিন্তু এখন দেখতে পাইতেছি আপনার নিজের চাচাই তো আপনার বিরোধিতা করে আগে নিজের ঘর সামলা বিশ্বনবী বলতেন চাচা আপনি নিজেই যদি দিনের দাওয়াত নাও নেন অন্তত মানুষের কাছে বিরোধিতা করার কোনো দরকার নেই এই আবু লাহাব বলতো যে আমি বিরোধিতা করি শুধুমাত্র মক্কার বাড়িতে এই জন্যই বিরোধিতা করি আমাদের যে নেতা আছে আমাদের নেতার আদর্শ বাস্তবায়ন থাকবে তোমার কোন নতুন নিয়ম কারণ মক্কার মাটিতে চালু হবে না হতে দেওয়া হবে না এই জন্যই মক্কার মাটিতে এগুলো করি মুহাম্মদ তুমি থেকে থাকতে পারবা না তোমার নতুন দিনের ইসলামের দাওয়াত তুমি প্রসার করতে পারবা না মাত্রা যখন বেড়ে গেল
আল্লাহর হাবিব বুঝতে পারলেন এই লোক তো নাসর বান্দা বিরোধিতা করেই যাবে এত জীবন ছেড়ে দিয়া বিরোধিতা করবে আমার তো প্রচুর ক্ষতি করে ফেলবে বিশেষ করে দ্বীনের তো প্রচুর ক্ষতি করে দেবে অতএব যদি আমি আবুল আহাবের সঙ্গে আপোষ করে নেই হাতের উপরে যদি হাত রেখে আরেকটি আত্মীয়তার বন্ধন যদি আমি সৃষ্টি করে দেই তাহলে এই মক্কার বাড়িতে আবুল আহাব যদি এই ব্যক্তি যদি আমার পক্ষে চলে আসে তাহলে মক্কার মাটিতে দাওয়াত দিতে আমার জন্য সুবিধা হবে যেমনই ভাবা তেমনি বিশ্বনবীর সিদ্ধান্ত নিয়ে নিলেন আর দুই মেয়েকে দিয়ে আবুল আহাবের দুই ছেলেকে বিবাহ দিয়ে দেব যদি আমার দুই মেয়ে আবুল আহাবের দুই ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে তো আত্মীয়তার বন্ধনে আবুল আহাব আর আমি বাঁধন সৃষ্টি হয়ে যায় তখন আমার দাওয়াত দিতে অসুবিধা হবে না মানুষকে বোঝাতে সুবিধা হয়ে যাবে যখনই ভাবা তখনই কাজ শুরু হয়ে গেল বিশ্বনবী বললেন দুই মেয়ের সঙ্গে তার বিবাহ দিয়ে দাও উতাইবার সঙ্গে আর মুয়াত্তাবের সঙ্গে বিশ্বনবীর দুই মেয়ের বিয়ে হয়ে গেল আল্লাহর হাবিব এখন আবুল আহাবের বিয়াই হয়ে গেল আল্লাহর হাবিব বুঝতে পারলেন আবুল আহাব তো এখন আমার বিয়াই দিনের যদি দাওয়াত দেয় আর সে বিরোধিতা করবে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে একদল টুপিওয়ালা আছে এরা মনে করে যে ওদের সঙ্গে হাত মিলালে ওরা মনে হয় আমাদের কথাগুলো শুনবে না রে ভাই না এই জায়গাটায় দেখলে আপনি বুঝতে পারবেন ওরা যেমন ওই সময় নবীর মেয়েকে বিবাহ দেওয়ার পরেও আত্মীয়তার বন্ধন সৃষ্টি করে দেওয়ার পরেও নবীর সঙ্গে আপোষ করতে পারে নাই দিনের বিরোধিতা করেছে যেমন আজও বাংলাদেশে যতই আপনারা তাদের সঙ্গে সামিল হয়ে যান যতই হাতে হাত রাখেন না কেন আপনাদের সময় হলে খবর হবে আমার ভাইরা আবু তালিব বন্ধু মেরামান কি শুরু হয়ে গেল আবুল আহাবের কথা বলছিলাম আবুল আহাব এখন বিশ্ব নবী কি সম্পর্ক হয়ে গেছে কথা বলেন কেন বিয়াই হয়ে গেছে কিসের জন্য নবীজি দিন প্রচার করার জন্য দুই মেয়েকে ওর বাড়িতে ছেলে দ্বারা বিয়ে দিয়েছে ঠিক কিনা শুধু দিনের দাওয়াতটা দেওয়ার জন্য তারপরেও এই আবুল আহাব দিন যত যায় বিশ্ব নবীর মেয়েদের উপরে অত্যাচার বাড়িয়ে দেয় আবুল আহাব যেমন ছিল শয়তান ওর সে ডাবল শয়তান ছিল ওর বোন ঠিক কিনা বলেন তো আমের বীজ গুনলে কি আর কাঁঠাল গাছ হয় কথা বলছে না কেন কাঁঠাল বীজ গুনলে কি আর আমের গাছ হয় দেখা লাগবে আবুল আহাবের বোনটা আবার কার বেটি মক্কা শরীফের একজন মাথা মোটা নেতা ছিল যখন না ইসলামের চির দুশ্মন ছিল এটা তার মেয়ে এ মেয়ে আবার বউ হয়ে এসেছে কার ঘরে আবুল আহাবের ঘরে ও কি শয়তান ওর ডাবল শয়তান কিন্তু এই মহিলা বিশ্বনবী যখন দেখতে পেলেন আমার মেয়েদের ওপরে অত্যাচারের জাল বিস্তার করে যাচ্ছে দিন যতই যায় মেয়েদেরকে এরা ততই বেশি জ্বালায় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বাসার মধ্যে মেয়েদেরকে বলতো এই মেয়েরা তোর বাবা নতুন আল্লাহর দাওয়াত দিবি নতুন দিনের দাওয়াত দিবে আর আমার ফ্যামিলিতে তুই আরামে সংসার করে খাবি এইটা আমি হতে দেব না আমি এক এমন বাপের বেটি রে প্রতিশোধ ছাড়া বুঝি না প্রতিশোধ প্রতিশোধের ঠেলা কে আমার ঠেলা পোকা মেরেছে 50 বছর আগে আমার ছাগল মেরেছে আমি আজ 50 বছর পর আর গরু মারব এরকম হিংসা আমাদের ভিতরে আছে না নাই খুব আছে না নাই আছে না নাই কথা বলছে না কেন আছে না নাই আবুল আহাবের বউ উম্মে জামিল বলতো আমার বাড়িতে থাকবি আমার বাড়িতে খাবি আমার বেটার বউ হয়ে থাকবি আবার তোর বাবা নতুন দিনের দাওয়াত দেবে আর লাত মানত ওজ্জা হবল আমাদের খোদাদের বিরোধিতা করবে এইটা কোনোদিনও আমি মেনে নিতে পারবো না ছেলে মুয়াত্তাব এবং খাত্তাবকে চাপ প্রয়োগ করতো
আর বলতো মুয়াত্তাব মুহাম্মাদের বেটিকে যদি তালাক না দিস তাহলে তোমাদের সংসারে আর আমরা থাকব না। এ আবুল আহাবের বউ এই কথাটাই বলতো, এ খদ্দাব যদি মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দেওয়া না হয় তাহলে তোমাদের সঙ্গে আমরা একত্রিত হয়ে থাকব না, আলাদা হয়ে যাব, পৃথক হয়ে যাব। যদি আমাদেরকে এই ফ্যামিলিতে রাখতে চাও তাহলে মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দেওয়া লাগবে। এই আবুল আহাবের বড় ছেলেটা জাহিলিয়াতের অন্ধকারে ডুবে যাওয়ার কারণে এতই বেশি অন্ধ হয়ে গিয়েছে, ভালো কোনটার মন্দ কোনটা সে বুঝতে পারে নাই। এর কারণে বিশ্ব নবীর এক মেয়েকে সে তালাক দিয়ে দিল। আল্লাহর হাবিব বাসার মধ্যে রয়েছেন, মেয়েটা ক্রন্দন করে চোখের পানি ছেড়ে দিয়া বুকটা ভাসাইয়া দিলাম। বাসার মধ্যে এসে বললেন, আব্বা যান আপনি জানতেন ভালো করেন, আপনি আপনার বিয়ার এলাকায় গিয়ে যদি আপনি কোরআনের দাওয়াত দেন তাহলে আমার শাশুড়ি এবং আমার শ্বশুর সহ্য করতে পারে না। আপনি দিনের দাওয়াত দেন তার ফ্যামিলিতে কেউ পছন্দ করে না। ও আব্বা আজকে আমাকে এমন ভাবে বাসার থেকে বের করে দিয়েছি, আমি আর জীবনেও কোনোদিন ওই বাসাতে ফিরে যেতে পারবো না। ছেলেদেরকে প্রেশার ক্রিয়েট করে দিয়েছে, আপনার জামাই আমাকে তালাক দিয়েছে, আর জীবনেও যেতে পারবো না, আমি তো আর এখানে থেকে লড়তেও পারবো না বাবা। ও বাবা তুমি কি ইচ্ছা করলে অন্যতায় ভিন্নতায় গিয়ে দিনের দাওয়াত দিতে পারতে না? বিশ্বনবী বলছেন, এই মেরে শুধু আজকে আমার মেয়েটাকে তালাক দিয়েছে দিনের দাওয়াত দেওয়ার অপরাধে, এর থেকে যদি আমার কলিদার ভিতরটা থেকে বুকটা ছিঁড়ে যদি কেউ কলিদাটা হাতটা দিয়া টেনে হেসরে বের করত তারপরেও আমি রসুল দিনের দাওয়াত থেকে পিছপা হব না। আমার ভাইয়েরা আমি সকল আলেমদেরকে বলবো, কে কোন দিক থেকে আপনাদের ব্যথা দেবে এগুলো দেখার কোনো টাইম নাই। অন্ধকার রাতের মধ্যে চলতে গেলে পিছনে অনেক ভোটা কুকুর ভুক ভুক করে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি কুকুর ভুক ভুক করে আপনি কি তার দিকে হয়ে ভুক ভুক করবেন নাকি? কথা বলছেন কেন? আপনাকে কুকুর কামড় দিতে চায় এই জন্য কি আপনি কুকুরকে কামড় দিবেন? এই কুকুর দেখার কোনো আমাদের টাইম নেই। আমার ভাষা কি বোঝা যায়? আমার বক্তব্য কি আপনারা বোঝেন? মন কি খারাপ করা যাবে? আঘাত পেয়েছেন দেখে কি দিনের দাওয়াত থেকে পিছপা হবেন, সরে যাবেন, থাকবেন কিনা? কারা কারা থাকবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে থাকবে, আল্লাহ কবুল করুন। তাহলে বোঝা গেছে এই আবুল আহাব প্রায় প্রতিদিন শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়ার অপরাধেই বিরোধিতা করত, ঠিক না? কিসের জন্য বিরোধিতা? আজ ওই দিনের দাওয়াত দেওয়ার অপরাধে বিরোধিতা হয়, কথা বলেন কথা ঠিক কিনা? যখন কেউ এই ময়দান গুলোতে আসে না তখন তো তার কেউ বিরোধিতা করে না, করে কথা বলেন কেন? করে তখন করে যখন তার দিনের দাওয়াত প্রচন্ড ভাবে ছড়িয়ে যায়, মানুষগুলো যখন গ্রহণ করা শুরু করে দেয় তখন বিরোধিতার মাত্রা বাড়িয়ে দেয়, কথা বলেন কথা ঠিক কিনা? আপনি দেখেন না চতুর্থ স্কলার আমাদের দেশে যে কয়জন ছিলেন সবার ক্ষেত্রে দেখেন দিনের দাওয়াত দিচ্ছে মানুষ নিচ্ছে, মানুষ যখন তার পিছনে ছুটে যাচ্ছে পঙ্গপালের মতো যখন হচ্ছে মানুষ, অনেকগুলো মানুষ যখন জড়ো হয়ে যায় তখন কিন্তু বিরোধিতা শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তার আগে কেউ বিরোধিতা করে না। এই ষড়যন্ত্র কারীরা কখনো কোন যুগে ভালোভাবে মরতে পারে নাই, এদের কুত্তিয়া পচা গন্ধ হয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় হতে হয়েছে। আপনি কি জানেন আবুল আহাবের মৃত্যুটা কিভাবে হয়েছিল? ওর শরীরের মধ্যে কুষ্ঠবাদি রোগ দিয়েছিল আল্লাহ। কি দিয়েছিল কথা বলেন কেন? আগে তো আর শরীরের মধ্যে ফুসকুড়ি রোগ দিয়েছে মানে চুলকানি দিয়েছে, তারপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে এই আবুল আহাব বিছানার মধ্যে তো পড়ে গেছে, অল্প দিনের মধ্যে পুরো মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠবাদী রোগ যখন তাকে গ্রাস করে ধরে ফেলে তখন ওরই মধ্যে 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়। ওই যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কাফেরদেরকে মুসলমানেরা কুসু কাটা করেছিল, কথা বলেন কেন? আমাদের ইতিহাস অনেক বড় ইতিহাস, বিশাল বড় ইতিহাস,
আমরা 313টা মানুষ ওই বদরের প্রান্তরে কয় হাজার মানুষকে মাটিতে শুয়ে দিয়েছিল কতগুলো হ্যাঁ কথা বলেন 1000এরও বেশি মানুষকে মাঠের মধ্যে পরাজিত করেছে কথা বলেন ঠিক কিনা আমরা সেই জাতি আজও বিরোধিতা করবেন আপনি নিজে লাঞ্ছিত অবহেলিত নিগৃহীত হয়ে চলে যাবেন কথা বলেন ঠিক কি